গ্রীষ্মের চরম তাপ প্রবাহে জনজীবন অতিষ্ঠ হওয়ার উপক্রম, আর বাইরে সূর্যের প্রচণ্ড উত্তাপ। এই উত্তাপে অনেক মানুষ হিটস্ট্রোকের শিকার হচ্ছেন, আর এদের মধ্যে বেশি রয়েছেন বৃদ্ধ এবং শিশু। ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় আমরা হতাহতের খবরও পাচ্ছি, আর এই তীব্র গরমের ক্ষতিকর দিক থেকে কোমলমতি শিশুরাও নিরাপদ নয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পানি শূন্যতা, প্রচণ্ড গরমে অতিরিক্ত ঘামের কারণে শিশুর পানি শূন্যতা হতে পারে। পেটের পীড়া, গরমে কিছু কিছু জীবাণুর সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এবং যত্রতত্র পথের ধারের শরবত, পানি, আইসক্রিম খাওয়ার ফলে ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হতে পারে। জ্বর, অত্যধিক গরমে শিশুদের উচ্চ তাপমাত্রার জ্বর দেখা দিতে পারে। ঠান্ডা কাশি, ঘাম বসে গিয়ে ঠান্ডা কাশি ও টনসিলাইটিসের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর 103 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যাওয়া, হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস বেড়ে যাওয়া, ঘাম বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাব কম হওয়া, এমনকি অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে, কথা বলতে গিয়ে জড়িয়ে যাওয়া এবং কখনো কখনো কারো কারো ক্ষেত্রে খিঁচুনিও দেখা দিতে পারে। শিশুদের যতটা সম্ভব ঘরে রাখতে হবে, বাইরে রোদে যেতে দেওয়া যাবে না। শিশুকে সবসময় ফ্যানের নিচে রাখতে হবে। শিশুকে প্রচুর পরিমাণ পানি পান করাতে হবে। বাসায় বানানো লেবুর শরবত ও ডাবের পানি উপকারী। ফ্রিজের ঠান্ডা পানি ও আইসক্রিম না খেতে দেওয়াই ভালো। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ক্ষেত্রে রুম টেম্পারেচারের ব্যবহার করতে হবে। প্রতিদিন শিশুকে গোসল করাতে হবে। ঘাম যেন বসে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সুতির জামাকাপড় পরাতে হবে। আপনার শিশু দিনে 6 বারের বেশি প্রস্রাব করছে কিনা খেয়াল করতে হবে। গ্রামের বাড়িতে ছায়া সুনিবিড় শীতল পরিবেশে শিশুদের রাখতে হবে। মনে রাখবেন, হিটস্ট্রোকে কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন। যদি সময় মতো সঠিক চিকিৎসা না দেওয়া যায়, সেই ক্ষেত্রে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, কিডনি, পেশি সেগুলো গুরুতর আহত হতে পারে, এবং যদি বেশি দেরি হয়ে যায় সেক্ষেত্রে রোগী কিন্তু মৃত্যুগামীও হতে পারে।